بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আমরা আমাদের আজকের কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা ইতোমধ্যে একটি ক্লাস সম্পন্ন করেছেন এবং কিছু প্রাথমিক বিষয় আপনারা সেখানে অবশ্যই অনুশীলন করেছেন। আমরা আজকের ক্লাসটাও প্রাথমিক ক্লাসগুলোরই একটি, তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ইনস্ট্রাকশন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আশা করছি এটা আমাদের শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সহায়ক ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে প্রবেশ করব, যেহেতু সময়ে বসে থাকবেন আমাদের জন্য। আমরা আজকে আলোচনা করব যে বিষয়গুলো, সেটি হচ্ছে যে কোরআনে শব্দ এবং বাক্যের পরিচয়, কোরআন মাজিদের অর্থ নির্ণয়ের কৌশল, এই বিষয়ে আমরা লেকচার শিট টু তে আমরা আলোচনা করছি করবো ইনশাল্লাহ। আপনারা ইতোমধ্যে আরবি ভাষায় শব্দগুলো এর পরিচয় জেনেছেন, এর প্রকারভেদ জেনেছেন এবং সেগুলোর কিছু বেশ কিছু অনুশীলনও করেছেন। তো আজকে আমরা সব বিস্তারিত আলোচনায় যাব না, এগুলোতে আমরা জাস্ট টাচ করে যাব, আমরা যেই দিকে যেতে চাই সেখানে চলে যাব আর কি। এখানে শুরুতেই বলা আছে কোরআনি শব্দের পরিচয়। তো গত ক্লাসের আলোকে আমরা জানতে পেরেছি যে শব্দ, আরবি ভাষার শব্দ বা কোরআনের শব্দ, এটা হচ্ছে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি। এটা বাংলা ইংরেজি ভাষার মতোই, কখনো একটি হরফ দিয়েও একটি শব্দ হয়, আবার কখনো একাধিক হরফ মিলেও একটি অর্থবোধক শব্দ হয়, যেটি আরবি ভাষায় একই একই সিস্টেম। ইংরেজিতে যেমন একটি লেটার দিয়েও একটি শব্দ হয়ে থাকে, যেমন এ, এ মানে একটি। একইভাবে আরবিতেও ছোট ছোট যে শব্দ আছে যেগুলো একটি বর্ণে হয়ে থাকে, একটি হরফে, সেটা আমরা পরিচিত হয়েছি এবং আজকেও কিছু আসবে আলোচনায়। তো আমরা এখানে একটু উদাহরণ দেখে নেই। আমরা কোরআন মাজিদ তেলাওয়াতের আদব যেটা আমরা জানি, কোরআন মাজিদ তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ পড়তে হয়, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, আমি আশ্রয় চাই, এটা একটা শব্দ। বিল্লাহি, আল্লাহর নিকট, এখানে বি একটা হরফ আবার একটা শব্দ বটে। আল্লাহ একটি পূর্ণাঙ্গ শব্দ, আল্লাহর নাম, আমাদের সৃষ্টিকর্তার নাম, মালিকের নাম। মিনাস শয়তানির রাজিম, এখানে মিন হলো হতে, এটা একটা শব্দ, আর শয়তান শয়তানের, শয়তানকে বোঝানো হয়েছে, এটা একটা শব্দ। রাজিম, বিতাড়িত, এটা একটা শব্দ। তাহলে এখানে টোটাল ছয়টি শব্দ, এর মধ্যে একটি হলো যে শুধু একটি হরফ দিয়ে একটি শব্দ হচ্ছে বি, এবং এই জায়গায় আমরা কয়েক ধরনের শব্দ পেলাম। আউজ, এটা হলো ফেল মানে ভার্ব, একটা ক্রিয়া পেলাম আমরা, এরপরে এই হরফ পেলাম অব্যয়, সাথে, দ্বারা, নিকটে, এরপর আল্লাহ এটা নাউন বা এস এম, মিন হতে, এটা একটা হরফ অব্যয়। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, বর্ণকে আরবিতে হরফ বলে, একইভাবে শব্দের প্রকারগুলোর মধ্যে একটি প্রকার হলো হরফ, যেটার অর্থ হলো অব্যয়, যেটার অর্থ হলো অব্যয়। তাহলে শব্দ মানে এই শব্দটা একই রকম, কিন্তু এটা দিয়ে দুটি মিনিং, একটা হরফ অর্থ হলো কখনো বর্ণ হয়, আবার হরফ অর্থ কখনো কখনো অব্যয় হয়। তো এই হিসেবে মিনটা হলো একটা অব্যয় বা যে বি, এটা হলো একটা অব্যয়, শয়তান একটা নাউন, আর রাজিম, বিতাড়িত, এটা ইংরেজিতে আমরা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এগুলো সব আরবিতে নাউন হয়। তাহলে এখানে আমরা নাউন পেলাম তিনটা, এরপরে যে হরফ বা অব্যয় পেলাম আমরা দুইটা, যেটাকে ইংরেজিতে এক শব্দে বলা মুশকিল, কারণ ইংরেজিতে বেশ কয়েকটা পার্ট অফ স্পিচ কে এই হরফের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, আর একটা আমরা ভার পেলাম একটা। তো তাহলে এই হলো মোটপাট, এগুলো শব্দ আর কি, যেটা আমরা খুব সহজে বুঝতে পারি আর কি। তো কোরআনি বাক্যের সাথে আমরা পরিচিত হব,
আমরা সাধারণত জানি যে এক বা একাধিক শব্দ মিলে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলা হয়। এটা আমরা সাধারণত জানি, এই সংজ্ঞাটা বাংলা, ইংরেজি, আরবি সকল ভাষায়। কিন্তু কোরআন মাজিদের আয়াতগুলোকে বাক্য বলা যায়। কোরআন মাজিদের যে আয়াতগুলোকে সাধারণত বাক্য বলা যেতে পারে, কিন্তু কখনো কখনো দেখা যায় একাধিক আয়াত মিলে একটি বাক্য হয়, মানে একটি আয়াত পূর্ণাঙ্গ বাক্য হয় না। এমন বহু আয়াত পাওয়া যায় যেগুলো একটি আয়াত দ্বারা পূর্ণাঙ্গ বাক্য হয় না, বরং কয়েকটা আয়াত মিলে একটা বাক্য হয়। আবার কখনো কখনো দেখা যায় যে একটি আয়াতের মধ্যে কয়েকটা বাক্য আছে, পূর্ণাঙ্গ বাক্য। যেমন আমরা এই উদাহরণটা দেখলে বুঝতে পারবো, সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের মালিক। এটা একটি আয়াত, আবার একটি বাক্য, একটি আয়াত একটা বাক্য। এরপর আয়াতের দিকে যদি আমরা থাকি আর রহমান রহিম, পরম করুণাময় অতি দয়ালু, তাহলে এটা দেখা যাচ্ছে একটা বাক্য নয় কিন্তু একটি আয়াত, বাক্যের অংশ, মানে আগের বাক্যের সাথে সংযুক্ত অংশ। এরপর আমরা যদি সূরা বাকারার 185 নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে বেশ কয়েকটা বাক্য রয়েছে। যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস এমন যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই আয়াতের লাস্টের দিকে আছে ফামা উশাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পেয়ে যায় সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে এটা একটা বাক্য, ওটা একটা বাক্য, আরো আছে এর মধ্যে। তাহলে একই আয়াতে কয়েকটা বাক্য পাওয়া যায়। তাহলে কোরআনি বাক্য সম্পর্কে আমরা ধারণা পেলাম, কখনো কখনো একটি আয়াতে একটি বাক্য হয়, কখনো কখনো একাধিক আয়াত মিলে একটি বাক্য হয়, কখনো কখনো একই আয়াতে কয়েকটি বাক্য পাওয়া যায়। এই হলো কোরআনি বাক্যের সাথে আমরা পরিচিত হলাম। এবার আমরা একটু শব্দের আলোচনা যেহেতু এসছে, এটা গত ক্লাসের আলোচনা থেকে আমরা একটু রিভিশন হিসেবে নিয়ে আসলাম। সেটা হলো কালিমা বা শব্দ আরবি ভাষায় তিন প্রকার। শব্দ কয় প্রকার? তিন প্রকার, এসএম, ফেয়েল, হরফ। এসএম যেগুলোকে আমরা নাউন বলি সাধারণত, নামবাচক শব্দ। ফেয়েল হলো কালের সাথে সম্পৃক্ত শব্দ, কালের সাথে সম্পৃক্ত ক্রিয়াবাচক শব্দ। আর হরফ হলো সহায়ক শব্দ, যেগুলো অব্যয় বলি আমরা সাধারণত, সহায়ক শব্দ। তো এসএম গুলোর পরিচয় আপনারা জেনেছেন, সেটা নামবাচক শব্দ। যেমন জায়েদ, এটা একটা নামবাচক শব্দ। রব, প্রতিপালক, একটা নামবাচক শব্দ। আলহামদু, প্রশংসা, এটা একটা নামবাচক শব্দ। কিভাবে? কাজের নাম, এটা বুঝিয়েছে। আর কাজটা যখন কালের সাথে সম্পৃক্ত হবে সেটাই তখন ভার্ব হবে। আচ্ছা, যেমন আবাদা, সে ইবাদত করলো, ইয়াবুদ, সে ইবাদত করছে এখন বা করবে, ও অবদ, তুমি ইবাদত করো, এগুলো হচ্ছে আরবিতে ফেয়েল বা ভার্ব। আর হরফ হলো কি? অব্যয়, যেগুলো বি, দ্বারা, মিন, হতে, লি, জন্য, এগুলো। এটা আপনারা গত ক্লাসে পড়েছেন, আমরা একটু টাচ দিচ্ছি। মূলত এই যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেখানে আমরা এখন চলে আসলাম। ব্যবহারগত দিক থেকে এই তিন প্রকারের শব্দকে আমরা দুই ভাগে ভাগ করব। এই যে তিন প্রকারের শব্দ আমরা পড়ে আসছি গত ক্লাসে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিছু হলো মৌলিক শব্দ, কিছু সহায়ক শব্দ। মৌলিক শব্দ, সহায়ক শব্দ। মৌলিক শব্দ হলো যেই শব্দগুলোর মূল অক্ষরের ডানে বামে মাঝে, ডানে অথবা বামে অথবা মাঝে কোনো বর্ণ যুক্ত বা বিলুপ্ত হয় কিংবা হরকতের পরিবর্তন হয়ে থাকে এবং অর্থেও কিছুটা পরিবর্তন হয়, এ প্রকারে রয়েছে এসএম ফেল। তাহলে মৌলিক শব্দ বলতে আমরা বুঝিয়েছি যে শব্দগুলোর ডানে বামে অথবা মাঝখানে কোনো হরফ যুক্ত হয়ে এটার অর্থের পরিবর্তন ঘটে, এগুলো মৌলিক শব্দ। যেমন আমরা একটু উদাহরণস্বরূপ নিয়ে আসি, দেখেন এখানে একটা শব্দ আমরা নিয়ে আসব, যেমন এসএম। এসএম অর্থ কি? নাম। এসএম মানে হল নাম, আমরা যে বিসমিল্লাহ বলি এসএম, এটার বহুবচন কি? আসমা। আসমা মানে নাম সমূহ। বিসমিল্লাহ বলতে যে আমরা এসএম বলি, এসএম অর্থ নাম, এসএম এর বহুবচন হল আসমা। দেখেন এখানে একটা আলিফ যুক্ত হলো, মাঝখানে আলিফ যুক্ত হলো, হামজা যুক্ত হলো, একটু এদিক সেদিক হয়ে অর্থ চেঞ্জ হয়ে গেল, নাম সমূহ। এবার আসি আমরা
কিতাবুন অর্থ বই, কিতাব মানে বাংলায় কিতাব বা বই বলি। এটার বহুবচন কি? কুতুবুন, কাফতাবা, কুতুবুন, হরকত চেঞ্জ হলো, কুতুবুন। তাহলে কিতাবুন মানে একটি বই, কুতুবুন মানে অনেকগুলো বই। তাহলে এখানে একটু পরিবর্তন হলো, যে আলিফটা বাদ পড়ে গেছে, হরকত চেঞ্জ হয়ে গেছে, হয়ে অর্থের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, অর্থাৎ এক বচন অর্থ বহু বচন হয়ে গেল। একই ভাবে রজুলুন মানে হলো লোক বা পুরুষ, রজুল একজন ব্যক্তি, এটার বহু বচন কি? রিজালুন, অনেকগুলো লোক, অনেকগুলো লোক। ঠিক আছে, এইভাবে এই যে শব্দের মধ্যে পরিবর্তন হয়ে অর্থের ভিন্নতা, একই ভাবে আমরা একটু দেখব কিছু ক্রিয়াবাচক শব্দ দেখি আমরা, ক্রিয়া। যেমন সামি আল্লাহ লিমান হামিদ, আমরা রুকু থেকে ওটা শুন বলি না, সামি আল্লাহ লিমান, সামিয়া মানে শুনলেন, তিনি শুনলেন, সিনজ অবস্থা মিম জেরমি আইন জবর আ, সামিয়া তিনি শুনেছেন বা শুনলেন। আচ্ছা, এখান থেকে আমরা ইয়াসমাও শব্দ করতে পারি, ইয়াসমাও, ইয়াসমাও অর্থ তিনি শুনছেন। কিভাবে হলো এটা আমরা পরে জানবো, এগুলো আমাদের লেকচারে নেক্সট আসবে। তাহলে সামিয়া ইয়াসমাও মানে তিনি শুনছেন, এই যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটলো কি, শুরুতে একটা ইয়া চলে আসলো আর অর্থ বর্তমানের অর্থ হয়ে গেল অতীত থেকে। একইভাবে হামিদা মানে তিনি প্রশংসা করলেন, হামিদা, আমরা হামদ বলি না, হামদে বাড়ি তালা বলি, এই হামিদা অর্থ তিনি প্রশংসা করলেন। এখান থেকে আমরা যদি বলি মাহমুদ, মাহমুদ মানে প্রশংসিত, তাহলে শব্দের মধ্যে কি পরিবর্তন আসলো, হা মিম দাল ঠিক আছে, শুরুতে একটা মিম আসলো, মাঝখানে একটা ওয়াও আসলো। এই যে শব্দগুলোর মধ্যে পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমে অর্থের পরিবর্তন ঘটে থাকে, এগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। আর যে শব্দগুলো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, যা অর্থ তাই, যেভাবে আছে সেভাবে, এগুলোকে আমরা বলবো সহায়ক শব্দ। সহায়ক শব্দের মধ্যে থাকবে হলো সর্বনামগুলো, অব্যয়গুলো, ইশারাবাচক কিছু শব্দ আছে, এই ওই, হ্যাঁ, এর সম্বন্ধবাচক কিছু অর্থ শব্দ আছে, যিনি, যে, যারা, প্রশ্নবোধক শব্দ আছে, হা বোধক শব্দ, না বোধক শব্দ ইত্যাদি, এগুলোকে আমরা সহায়ক শব্দ বলবো। তাহলে মৌলিক শব্দ হলো যে শব্দগুলোর ডানে বামে মাঝে বর্ণ যুক্ত বা বিলুপ্ত হয়ে অর্থ চেঞ্জ হয়, সেগুলোর মৌলিক শব্দ। আর সহায়ক হলো যেগুলো চেঞ্জ হয় না, অর্থ স্থির থাকে, এগুলো হলো সহায়ক শব্দ। আচ্ছা, এবার আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব অনুশীলনে, আমি একটু সবাইকে আনমিউট করে, মানে সুযোগ করে দেব, যিনি উত্তর দেবেন শুধু তিনি মিউট, আনমিউট করে কথা বলবেন। এখানে যে যে আমরা একটা অনুশীলন দেখব, কোরআন মাজিদের একদম শুরুর দিকে সূরা বাকারা শুরুতে আছে দালিকাল কিতাবু লা রাইবা ফি, দালিকা মানে হলো এটা বা ওটা, উহা, হ্যাঁ, ওটা হচ্ছে আল কিতাব, ওই কিতাবটি এমন যে লা নেই, রয় বা সন্দেহ, ফিহে তার মধ্যে, ওটা এমন কিতাব যাতে সন্দেহ। কতগুলো শব্দ আছে, দালিকা একটা শব্দ, আল কিতাব একটা শব্দ, লা একটা শব্দ, রয় বা একটা শব্দ, ফিহে এখানে দুইটা শব্দ, ফি মানে মধ্যে, হি মানে তার। এবার বলেন এখানে মৌলিক শব্দ কোনটা, কে বলবেন? মৌলিক শব্দ হচ্ছে আল কিতাব, আল কিতাব, মাশাআল্লাহ। আর কোন সব মৌলিক শব্দ আছে এখানে? রাইবা, রাইবা, জালিকাল কিতাব, রাইবা, রাইবা, রাইবা আছে, মাশাআল্লাহ, রাইবা, রাইবা, জি। তাহলে মৌলিক শব্দ আল কিতাব পেলাম, আর একটা রাইবা পেলাম, রাইবা পেলাম, আর সহায়ক শব্দ কি কি পেলাম? জালিকা, ফিহি, লা, ফি, হি। ফিহের মধ্যে কিন্তু দুইটা শব্দ, জি, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে সহায়ক শব্দ হলো চারটা আর মূল শব্দ হলো দুইটা, মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। এবার আমরা আরেকটি আয়াতে চলে যাব, সূরা ফাতিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রথম উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে একটি বিষয়, সূরা, আমার একটা জানার বিষয় ছিল স্যার, প্লিজ। জি জি, প্লিজ।
আমাদের এখনকার বিষয়টা খুবই মজাদার একটি বিষয়, আর এটা অ্যাপ্লাই করব আমরা একদম শেষ ক্লাস পর্যন্ত। কোরআনি শব্দের অর্থ বা কোরআন মাজিদের অর্থ বের করার কৌশল, কোরআন মাজিদের অর্থ বের করার কৌশল আমরা এইভাবেই বলি, কোরআন মাজিদের অর্থ অর্থ বের করার কৌশল। এখানে আমরা কয়েকটা কৌশলের সাথে পরিচিত হব, এই কৌশলগুলো প্রয়োগ করেই আমরা কোরআন মাজিদের অর্থ বের করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হলো মূল বর্ণের দিকে লক্ষ্য রাখা, আমরা যখন আয়াত পড়ব তখন মূল বর্ণ কি আমরা সে মূল বর্ণের দিকে খেয়াল রাখবো। এটা কিভাবে, আচ্ছা আমি শিরোনামগুলো বলে দিই আগে, এরপরে পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করব, ব্যক্তি বস্তু স্থান বিভিন্ন পরিচিত শব্দগুলো কোরআন মাজিদে যেগুলো পাওয়া যায়, সূরা শিরোনাম ধরে অর্থ বোঝার চেষ্টা করব, বাংলায় ব্যবহৃত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করব, একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে বাক্যের পূর্বাপদ দেখে অর্থ নির্ণয় করব, শব্দের রূপান্তর সংক্রান্ত আরবি কিছু নিয়ম কারণও শিখতে হবে, কাওয়ায়েদ, সেটা আমরা আলোচনা করব সময় মতো ইনশাল্লাহ, আর সহায়ক শব্দগুলোর ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলতে হবে। এই যে সহায়ক শব্দগুলো তো নিয়ম দিয়ে এটা বানাতে পারবেন না, এগুলো ফিক্স, যেহেতু মুখস্থ করে ফেলতে হবে। এই সাতটা কৌশলের উপর আমরা কিছু অনুশীলন করবো ছিল। তাহলে প্রথম কৌশলটা হলো মূল বর্ণ, প্রত্যেকটা শব্দেরই একটা মূল বর্ণ থাকে, মাদ্দা বলে আরবিতে, অরিজিন মূল বর্ণ, এর দিকে লক্ষ্য করে আমরা অর্থ বোঝার চেষ্টা করবো, এটা একটা কৌশল এবং এটা প্রাইমারি ভাবে এটা একটা মানে কার্যকর একটা কৌশল। যেমন আমরা একটা আয়াত এখান থেকে আমরা নেব, সেটা হলো যে আয়াতটা আমরা সবাই মুখস্থ পারি এবং প্রতিনিয়তই আল্লাহ তাআলার কাছে এই আয়াত দিয়ে আমরা দোয়া করি, কেউ পড়বেন নাকি আয়াতটা? জি পড়ি। জি 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 একটু প্লিজ বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলামিন ভাই মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইরান। অর্থ করতে পারবেন এটার? জি জি পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি করব, অর্থ করবেন কে? জি রুহুল আমিন। জি রুহুল আমিন ভাই। রব্বানা, হে আমাদের রব, জুলামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম। ওয়া ইন এখানে অর্থটা বোধ হয় হলো না, একটু রুল ভাই আনমিউট করে বলেন। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ক্ষমা না করেন এবং অনুগ্রহ না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত, ক্ষমা নাই করেন। জি আচ্ছা জি, তাহলে এইখানে জাযাকাল্লাহ খাইরান, সুন্দর বলেছেন। এখানে আমরা এই পয়েন্টটা আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু প্রথম পয়েন্টের আলোকে কিছু বিষয় ধরব, যে মূল বর্ণের দিকে লক্ষ্য রেখে অর্থ করা। আমরা এখানে মূল বর্ণের দিকে লক্ষ্য করে আমরা কি কি বিষয় বের করতে পারি, যেমন মূল বর্ণ এখানে রব আছে, রব, আচ্ছা রব মানে আল্লাহ তাআলাকে আমরা সব রব বলি, তিনি আমাদের মালিক। জুলুম জলামনার মধ্যে দেখেন, আমরা যারা একদম বিগিনার্স, ধরে নেই যে আমরা এখন এখন গ্রামাটিক্যাল কোনো নলেজ আমাদের নাই, আমরা এইভাবেই ধরে নিই যে গ্রামাটিক্যাল নলেজ আমাদের নাই, এই মর্মে আমরা এখন কথা বলবো যে জলামনা, এখানে এই যে জলামিম, এই তিনটা লেটার মিলে কি হয়, জুলুম, জুলুম তাই না, জুলুমের কথা বলা হচ্ছে এখানে, জলামিম জুলুম। এই যে প্রথম এই লাল অংশে, তার মানে জুলুমের কথা বলেছে এই জায়গায়, এটা আমরা যে কেউ বুঝতে পারে যে হ্যাঁ, মানে শব্দটা রূপান্তর হয়ে যেদিকে যাক না কেন, কিন্তু জুলুম প্রসঙ্গে বলা হচ্ছে,
এরপর ওয়া ইল্লাম তাগফির, এই যে গাইন ফারা গাফার, গাফার এই গাইন ফারা গাফারের কথা বলা হচ্ছে, তার মানে গফর থেকে মাগফিরাত ক্ষমা। বাংলাতে আমরা এটা বলি যে অমুকের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করেন, আল্লাহকে আমরা গফুর বলি, গফুর ক্ষমাশীল। তার মানে এই যে গফর বা মাগফিরাত এটা হলো ক্ষমার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরপর ওয়াতার হামনা, এখানে র হামিম এই তিনটা হরফ আছে, এ রহম, রহম মানে দয়া, রহমত, হ্যাঁ রহম থেকে রহমত, এখান থেকে রহমান রহিম, হ্যাঁ দয়ালু। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আমাদের পরিচিত শব্দ এবং এটা মূল অক্ষরটা আমরা ধরতে পারছি। জুলুমটা এখানে জলামনার মধ্যে জুলুমটা মূল অক্ষর ধরতে পারছি। এই যে আনফুসানা, এখানে নফস নুন ফাসিন, দেখেন আলিফের পরে নুন ফাসিন আছে, নফস, এটা আমাদের পরিচিত শব্দ নফস। নফস মানে হলো নিজ, ব্যক্তি, সত্তা, আত্মা, এগুলো অর্থে আসে। এরপর হলো এই মোটামুটি এগুলো আমাদের পরিচিত এবং শব্দ এবং মৌলিক শব্দ এগুলো। শুরুতে আছে হলো রব, রবটাও যেভাবে আসুক এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের পরিচিত, রব্বি আসুক, রব্বানা আসুক, হ্যাঁ যেভাবে আসুক, রব্বুল আলামিন আসুক, আমরা বুঝতে পারবো এখানে রব। তাহলে এই যে শব্দগুলো আমরা যেই ফরম্যাটে আসুক আমরা ধরতে পারছি, তার মানে যখনই আমরা তেলাওয়াত করব, যারা ধরেন অর্থ জানি না, এটা মুখস্থ নাই, তারা আমরা আয়াত থেকে অর্থ বের করব। কৌশল হবে কি যে মূল অক্ষর ধরে অর্থ বের করা, তাহলে আমরা রব্বানার মধ্যে বুঝতে পারছি যে রব্বের কথা বলা হচ্ছে, মানে আল্লাহকে বলা হচ্ছে, জলাম না এরপরে জুলুমের কথা বলা হচ্ছে, আনফুসানা নিজেদের, নিজের কথা বলা হচ্ছে যে নিজের প্রতি জুলুম প্রসঙ্গ, ওয়াইল্লাম তাগফিরানা ক্ষমার কথা বলা হচ্ছে, ওয়াতার হামনা রহমের কথা বলা হচ্ছে। তার মানে এতটুকু আমরা খুব সহজেই আমরা ধরতে পারছি, এটা মানে কিছু বিষয় আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো যে শব্দের যদি আমরা মূল অক্ষর গুলো কিছু আমরা প্র্যাকটিস করতে করতে মূল অক্ষর গুলো যত বেশি আমরা ধরতে পারবো, শব্দ যেদিকে যাক আমরা এটাকে বের করে আনতে পারবো যে এই জায়গা থেকে শব্দটা এসছে, ঠিক আছে। যেমন আমরা এই দোয়া মাসুরা যেটা সালাতের মধ্যে সালাম ফেরানোর আগে পাঠ করে থাকি, যে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, যালামতু নাফসি, এই যে এখানে দেখেন আল্লাহুম্মার মধ্যে আল্লাহ শব্দটা আছে, আল্লাহ, এরপর যালামতু এখানে জুলুম, জুলুমের কথা আছে, নাফসি এখানে নফসটা, মানে এগুলো আমাদের সবার জানা, মানে গ্রামার জানার জরুরি না, এটা সবাই জানি যে জালামতু নাফসি, তাহলে নফসটা আমাদের পরিচিত। এখানে দেখেন আল্লাহ আছে, জুলুম আছে, নফস আছে, এইখানেও এই যে শব্দগুলো কিন্তু এই জায়গাও চলে আসছে, মানে ঘুরে ফিরে শব্দগুলো নানান জায়গায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা খেয়াল করলে বুঝতে পারছি যে এগুলো আমাদের সব পরিচিত, তার মানে এখানে সব বাংলা শব্দ। এটা আমরা একটা টেকনিক হলো যে শব্দের মূল যদি আমরা ধরতে পারি, শব্দের মূল যদি ধরতে পারি তাহলে আমরা অর্থ বের করাটা অনেকটা সহজ হয়ে যাবে। এরপর লাস্টে এখানে দেখেন যে আপনি যদি ক্ষমা না করেন কিংবা দয়া না করেন তাহলে লানাকুন না, অবশ্যই আমরা হয়ে যাবো মিনাল খাসিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে। খাসিরিন আসছে খুসর থেকে, খাসিন রা খুসরন। এবার দেখেন আমরা সূরা আসরের মধ্যে পড়ি না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, ইন্না মানে নিশ্চয়, ইনসান, ইনসান আমাদের পরিচিত শব্দ, জিন ইনসান, জিন মানে জিন জাতি, ইনসান মানে মানব জাতি, এটাও বাংলা শব্দের মতোই, নিশ্চয় ইনসান মানে মানুষ লাফে খসর ক্ষতির মধ্যে আছে। এই খসরটাই কিন্তু আপনি এখানে এই যে লানাকুন নামেল খাসিন পড়ে আসছে, তাই না? তার মানে একবার শব্দ মূলটা ধরতে পারলে এটা যেখানে যেভাবে আসুক আপনি ধরতে পারবেন যে এখানে এই প্রসঙ্গে বলা হচ্ছে, তাহলে এইটা মূল অক্ষর দিয়ে অর্থের কিছুটা উপলব্ধি করা সম্ভব বা ধরা যায়। এটা হলো প্রথম কৌশল বা ফার্স্ট টেকনিক। এরপর আমরা দ্বিতীয় যে কৌশল আমরা দেখব সেটা হলো পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা, পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা। কোরআন মাজিদে এমন বহু শব্দ আছে যেটা আমরা বিভিন্ন ভাবে আগে থেকে পরিচিত হয়ে গেছি, যেমন নবীগণের নাম, যত নবীর নাম আছে আপনি যখনই এটা তেলাওয়াত হবে আপনি তো বুঝতে পারছেন যে আমি জানি
আদম আলাইহিসসালামের প্রসঙ্গে যখন আসছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, তখন আপনি বুঝতে পারছেন এখানে আদমের কথা বলা হচ্ছে। যখন বলছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ইয়াহইয়া আলাইহিসসালামের কথা বলা হচ্ছে। যখন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, তার মানে বুঝছেন কিতাব প্রসঙ্গে বলা হচ্ছে। যখন ইউসুফ আলাইহিসসালাম প্রসঙ্গে বলা হচ্ছে, আপনি নামটা আসলে বুঝতে পারছেন যে ইউসুফ প্রসঙ্গে আসছে। হ্যাঁ, এভাবে যখনই যে এরপর মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তাহলে আপনি বুঝতে পারছেন এখানে মিল্লাত শব্দ বলা হচ্ছে, এটা পরিচিত। এরপর ইব্রাহিম একজন নবীর নাম, ইব্রাহিম আলাইহিসসালাম প্রসঙ্গে ওনার মিল্লাত, ওনার আদর্শ সম্পর্কে বলা হচ্ছে। এইভাবে আরো বহু শব্দ আমাদের পরিচিত, যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই প্রসঙ্গে আমরা আসি, সালাত কায়েম করো, যাকাত দাও, আদায় করো। তাহলে এখানে দেখেন, আমরা যদি খেয়াল করি, প্রথম শব্দের দিকে তাকাই, প্রথম কৌশলের মধ্যে ছিল যে মূল অক্ষর ধরায়, যে আকিমু, আকিমু কায়েম করো, প্রতিষ্ঠা করো, কায়েম করো, আমরা এটা বাংলা শব্দ কায়েম। তো এখানে একদম হুবহু পরিচিত শব্দ হলো সালাত এবং যাকাত। তার মানে যে কেউ যখন এই শব্দটা আসবে, আমরা পুরোটাই আয়াত দিয়ে দিই, সূরা বাকারা 43 নম্বর আয়াত, যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা আর-রাকিঈন। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে সালাতের কথা বলা হচ্ছে, যাকাতের কথা বলা হচ্ছে, তারপরে হলো রুকুর কথা বলা হচ্ছে, রুকু ওয়ারকাউ মা আর-রাকিঈন। আমরা শব্দটার মধ্যে ওয়ারকাউ মানে রুকু করো, মা আর-রাকিঈন রুকুকারীদের সাথে, রুকুর প্রসঙ্গে বলা হচ্ছে। রাকাফ আইন, এটা হলো রুকু, রুকু এর মূল অক্ষর, ঠিক আছে, রাকাফ আইন। তাহলে এই যে পরিচিত শব্দ ধরে অর্থ বের করা কিন্তু অনেক সহজ এবং সম্ভব, মানে অনেকগুলো বিষয় বোঝা সহজ। এরপরে এবার আসলে তৃতীয় কৌশল, যেটা সুরার শিরোনাম ধরে অর্থ করার চেষ্টা করা, সুরার শিরোনাম ধরে। যেমন কিছু সুরা আপনারা তো জানেন, যখন আসাবুল ফিলের প্রসঙ্গ বলা হয়, আসাবে ফিল, এই ঘটনা কিন্তু অধিকাংশ মুসলিমরাই জানে, বা একটু সচেতন যারা তারাই জানে। হস্তি বাহিনীর ঘটনা, তাই না? হস্তি বাহিনীর ঘটনাটা কি ছিল? ওই যে আব্রাহার ঘটনা, আব্রাহা যে কাবা ধ্বংস করতে এসে একদম নিজেরাই ধ্বংস হয়ে গেল আবাবিল পাখির হামলায়। তাহলে এখানে যখনই আপনি সূরা ফিল তেলাওয়াত করবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তখন আপনার মাথায় টোটাল ঘটনাটা চলে আসছে, যে এই সূরায় কি বলা হচ্ছে, হস্তি বাহিনী ধ্বংস করতে আসছে, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদেরকে, বা আবাবিল বলতে এখানে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই যে প্রসঙ্গ, আপনি সূরার শিরোনাম ধরে যে টোটাল অর্থটা বুঝতে পারা যায় সালাতের মধ্যে। মূলত আমরা অর্থ বুঝতে চাই কেন? অর্থ বুঝতে চাই একটু আমল করার জন্য, আরেকটা হলো আমাদের ইবাদতে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, মনোযোগটা যেন বেড়ে যায়, এটা অন্যতম আরেকটা টার্গেট থাকে। তাহলে এটা একটা প্রাইমারি বিষয়, মানে এই কৌশলটা, মানে যারা ডিপলি বোঝার এখন সুযোগ হয় না, অথবা ডিপলি একদম শব্দ শব্দে মনে রাখা সম্ভব নয়, তাদের জন্য এগুলো প্রাইমারি কৌশল, এবং এটা যে কোনো সময় অ্যাপ্লাই করা যায়। যে যখন সূরা ফিল তেলাওয়াত করবেন, ওই প্রসঙ্গটা আপনি মাথায় রাখেন, যে আল্লাহ তাআলার সে শক্তিমত্তা, সে কুদরত, সে আজমত, সে কুওয়াত, সে ক্ষমতা এখনো আছে, তিনি আসহাবে ফিলকে যেভাবে তিনি সরাসরি আসমান থেকে আজাব নাজিল করে ধ্বংস করে দিলেন, আজও সে আল্লাহ আছেন, আল্লাহ চাইলে আজও ইসলামের শত্রুদেরকে এভাবে নিঃশেষ করে দিতে পারে। এই ফিলিংসটা আপনার সালাতের মধ্যে জাগ্রত করা সম্ভব, এই শুধু একটা শব্দের দিকে খেয়াল করে। একইভাবে যখন আমরা ইন্না আতাইনা কাল কাউসার, যখন সূরা কাউসারটা তেলাওয়াত করব, সূরা কাউসার, তাহলে আমাদের এই শব্দ দিয়েও কিন্তু আমরা পুরো সূরার ব্যাপারে একটা আইডিয়া নিয়ে নিতে পারি, যেখানে হাউদে কাউসার প্রসঙ্গ বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা নবীজিকে হাউদে কাউসার যে একটা নেয়ামত দিয়েছেন, এবং সেটা কিয়ামতের মাঠে কঠিন সময় আল্লাহ তাআলা ওনাকে সেটার মালিকানা দিয়ে দিবেন, কর্তৃত্ব দিয়ে দিবেন, তিনি সেখান থেকে লোকদেরকে বিতরণ করবেন, এই কাউসার প্রসঙ্গটা চলে আসলো। তাহলে বোঝা যাচ্ছে যে একটা সূরা শিরোনাম দিয়েও ছোট ছোট সূরাগুলোর ক্ষেত্রে ওই সূরার প্রসঙ্গটা আয়ত্ত করা যায় এবং নিজের জেহেনে রাখা যায়। এটাও একটা ছোট একটা কৌশল,
যে কোরআনের অর্থ বা মর্ম বোঝার ক্ষেত্রে। এরপরে চার নাম্বার টেকনিকটা খুবই মজাদার, যেটা হলো বাংলায় ব্যবহৃত শব্দ ধরে কোরআনের মর্ম বোঝার চেষ্টা করা। বাংলায় ব্যবহৃত শব্দ এইটাকে বের করে কোরআনের মর্ম বোঝার চেষ্টা করা। যেমন আপনি দেখেন সূরা আর রহমানের শুরু থেকে আমরা একটা কিছু তিনটা আয়াত কোট করছি। সূরা আর রহমান শুরু হলো কি দিয়ে? আর রহমান, আর রহমান, রহমান মানে দয়াময় আল্লাহ তাআলা। তো এটা তো আমাদের মুখস্থ করার কিছু নেই, আল্লাহকে রহমান রহিম আমরা বলি, তার মানে এটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত, তুমি রহমান তুমি মেহরবান, হ্যাঁ ইয়া রহমান ইয়া রহিম। বহু গান আছে, কথা আছে, কবিতা আছে, আমাদের সাহিত্য বই পুস্তক অভিধানে ভরা। তো এখানে বোঝা গেল এটা আমাদের বাংলায় ব্যবহৃত শব্দ। এরপর কোরআন, কোরআন বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, ইনসান বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, এমনকি আল্লামাল কোরআন, আল্লামাটাও কোরআন বাংলায় ব্যবহৃত শব্দ, কিন্তু বাংলায় এভাবে ব্যবহার হয়। বাংলায় ব্যবহার হয় কিভাবে? তালিম ব্যবহার হয়, তালিম। বাংলায় আল্লামা শব্দটা এভাবে নাই, বাংলা আছে কি তালিম, মানে শিক্ষা দেয়া। বাংলা আছে মুআল্লিম, যিনি শিক্ষা দেন তাকে মুআল্লিম বলে, ঠিক আছে। বাংলা আছে এলেম, এলেম মানে জ্ঞান, নলেজ বা শিক্ষা, এগুলো তার মানে তালিম মুআল্লিম এলেম, এগুলো বাংলায় আছে, ঠিক আল্লামা নাই, কিন্তু অন্যভাবে এই শব্দটাও বাংলা ভাষায় আছে। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে। দেখেন খালাকা শব্দটা বাংলায় নাই, কিন্তু ভিন্নভাবে এটা আছে, খালেক আছে, স্রষ্টা, খালিক তুমি মালিক তুমি, হ্যাঁ আমরা বলি খালেক আরবি শব্দ বাংলায় শব্দ, মালিক আরবি শব্দ বাংলা শব্দ, তাহলে খালেক আছে। আরেকটা আছে মাখলুকও আছে, সৃষ্টি মাখলুক, তাহলে খালেক আছে মাখলুক আছে, কিন্তু খালাকাটা বাংলায় নাই, কিন্তু ভিন্ন ফরম্যাটে এটাও বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে এইভাবে পরিচিত শব্দ ধরে, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ ধরে অর্থ করা যেতে পারে। আর রহমান, রহমান তো আল্লাহকে দয়াময় আল্লাহ তাআলা, আল্লামাল কোরআন, তিনি কোরআন তালিম দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাক আল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন, ইনসানকে তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে। এরপর আরেকটা পরবর্তী আয়াত আমরা দেখি, আল্লামা হুল বায়ান, আল্লামা হুল বায়ান, এখানে আল্লামা তিনি শিক্ষা দিলেন, যেহেতু একটু আগে এটা ছিল, তিনি তালিম দিয়েছেন, হু মানে তাকে, ওই যে হুটা আমরা দেখে আসলাম, ইসমু হু বাইতু হু, হ্যাঁ তার বা তাকে, এইসব অর্থে আসে, তাকে তিনি শিক্ষা দিলেন, এটা ভিন্ন শব্দ, হ্যাঁ আল্লাহ তাকে শিক্ষা দিলেন, আল বায়ান, তিনি তাকে বয়ান শিক্ষা দিলেন। আমরা বয়ান বলি না যে এখন বয়ান করবেন অমুক, এটাও বাংলা শব্দ, বয়ান মানে কথা বলা, আলোচনা করা, তিনি তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন, বায়ান। তাহলে বোঝা গেল এখানে দেখেন, আর রহমান বাংলা শব্দ, কোরআন বাংলা শব্দ, ইনসান বাংলা শব্দ, বায়ান বাংলা শব্দ, আর আল্লামা খালাকা এটাও আল্লামা, এটাও বাংলায় ভিন্নভাবে ব্যবহৃত শব্দ, মানে এই সবগুলো শব্দই বাংলা ভাষায় এমন ভাবে ঢুকে গেছে, তো বোঝা যাচ্ছে যে পুরো আয়াতগুলো সবই বাংলায়, সবগুলো বাংলায়। রহমান, তিনি কোরআন তালিম দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, কথা শিখিয়েছেন, বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলতে শিখিয়ে দিয়েছেন। এইভাবে কোরআন মাজিদের বহু আয়াত দেখবেন এইরকম, যে আপনার একদম সবগুলো শব্দ পরিচিত, আপনি সব জানেন বুঝতেছেন। এবার আমরা এই যে দোয়া মাসুরার কথা বললাম, ওই দিকে আবার একটু যাই, সেখানে আমরা বলছিলাম দেখেন বাংলা শব্দ কতগুলো ওখানে, আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহটা বাংলা, এমনি এটা আরবি, জলাম তো জুলুম বাংলা, নাফসির মধ্যে নফসটা বাংলা, দেখেন নফস বাংলা, এরপরে আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, এরপর আসেন জুলমান কাসিরা, জুলমান কাসিরা, জুলমান কাসিরা মানে অনেক জুলুম, আল্লাহ আমি আমার প্রতি অনেক জুলুম করে ফেলেছি, জুলমান কাসিরা। একটু এই যে আল্লাহুম্মা বাংলা আল্লাহ, জুলুম বাংলা, নফস বাংলা, জুলমান এটাও বাংলা, জুলুম কাসিরানটা আরবি। এরপর আসো ওয়ালা ইয়াগফিরু যুনুবা, লা ইয়াগফিরু, এবং লা মানে না, ইয়াগফির মানে ক্ষমা, ক্ষমা করেন না, ক্ষমা করে না। দেখেন এখানে গাইন ফারা আমরা বলেছিলাম যে এটা
মাগফিরাত ঠিক আছে গাইন ফারা গাফারা এটা মূলত এর দ্বারা গফুর গাফার মাগফিরাত এসব অর্থে আসে এটাও বাংলা মাগফিরাত গফুর ব্যবহার হয় না বাংলায় কিন্তু মাগফিরাত ব্যবহার হয় গাফুর ব্যবহার হয় গাফার ব্যবহার হয় তাহলে এই ক্ষমার কথা বলা হচ্ছে মাগফিরাত এটা বাংলা জুনুব মানে পাপ এটা আরবি বাংলায় ব্যবহৃত হয় না ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা যে আপনি ছাড়া কেউ নাই গুনাহ মাফ করা ওয়ালা ইগফিরু ক্ষমা করে না যুনুবা পাপসমূহকে ইল্লা আনতা আপনি ছাড়া কেউ এরপরে বলা হচ্ছে ফাগফির লি দেখেন অতএব ক্ষমা করে দিন এখানে যদি দেখেন গফারা শব্দটা আছে ক্ষমা করা অতএব ক্ষমা করে দিন লি আমাকে এরপরে আছে মাগফিরাতান মাগফিরাত তো হুবহু বাংলায় ব্যবহৃত হয় মাগফিরাত তো এই শব্দটাই বাংলায় আছে মাগফিরাত ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা আপনার পক্ষ থেকে মিন মানে থেকে ইনদিকা আপনার পক্ষ থেকে ওয়ারহামনি ওয়ারহামনি এ রহম দেখেন আমার প্রতি রহম করুন এই যে রহম রহমটা বাংলা রহম রহমত দয়া এই শব্দটা বাংলা এরপরে হচ্ছে ইন্নাকা আনতাল গাফুর রহিম আর রহিম দেখেন ইন্নাকা আনতাল গাফুর এই গাফুরটা বাংলা রহিমটাও বাংলা তাহলে বোঝা গেল আপনি এটা কিন্তু একটা হাদিস থেকে একটা দোয়া যেটা আমরা আমল করে থাকি এখানে দেখেন প্রায় শব্দ বাংলায় আল্লাহ বাংলা জুলুম বাংলা নফস বাংলা জুলমান ইয়া গফর হ্যাঁ এখানে গফর মাগফিরাত রহম গফুর রহিম সবগুলো বাংলা এইভাবে বাংলায় ব্যবহৃত শব্দগুলোকে যদি মার্ক করা যায় আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে হাদিস পড়ার ক্ষেত্রে তাহলে আমরা অনেকগুলো শব্দের অর্থ সহজেই আমরা বুঝতে পারবো এবং আয়াত এবং বাক্যগুলোর অর্থ সহজেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এই পর্যায়ে এখানে এই আমরা যেটা বলছিলাম যে কিছু শব্দ আমাদের কৌশল যে টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো বাংলায় ব্যবহৃত শব্দ অর্থাৎ মূলত এই শব্দগুলো বাংলা ছিল না আরবি থেকেই বাংলা ভাষায় প্রবেশ করেছে এখন বাংলায় সবাই জানে শব্দগুলো তো এই শব্দগুলোর দিকে তাকিয়ে বা লক্ষ্য করে কিন্তু অর্থ করা অনেক ক্ষেত্রে অর্থ অনেকগুলো বুঝে ফেলা যায় আমরা সিস্টেম গুলো নিয়ম কারণ গুলো তো আমরা সামনে আস্তে আস্তে জানবো কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি যে দেখেন আল্লাহুম্মা হে আল্লাহ এখানে মূল বাংলা শব্দ যেটা আমরা আল্লাহ মানে বাংলা বলতে যেটা আল্লাহ এটা তো আর মুখস্থ করা লাগবে না অর্থ ইন্নি জালামতু আমি জুলুম করেছি আমি জুলুম করেছিটা আমরা জানবো হলো পরে নিয়মের মাধ্যমে এখানে আমরা জুলুমটা মার্ক করতে পারি যে হ্যাঁ জুলুমের কথা বলা হচ্ছে এখানে তারপর হচ্ছে নফসি আমার নফস হ্যাঁ আমার নিজের প্রতি নফস মানে হলো নিজ নফসের অনেকগুলো অর্থ নফস হলো আত্মা আত্মাকে অনেক সময় নফস বলে সত্তা হ্যাঁ এটাকে নফস বলে বা নিজ নিজের প্রতি আমি নিজের প্রতি জুলুম করেছি তাহলে নফসটা আমাদের পরিচিত নফস মানে নিজ এরপর জুলমান এখানে জুলুম জুলুমের কথা বলা হচ্ছে মানে আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি কাথিরা কাথির মানে বহু জুলুম অনেক বেশি জুলুম করেছে ওয়ালা ইয়াগফিরু গাইন ফারা গাফারা এই মূলক্ষর এটা হলো ক্ষমা অর্থে আসে গাইন ফারা ঠিক আছে এটা যেখানেই থাকবে এটা ক্ষমার অর্থে আসে তো এখান থেকে মাগফিরাত এবং মাগফিরাত শব্দটা হুবহুই বাংলায় ব্যবহৃত হয় ক্ষমা মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা ঠিক আছে আর গাফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা আশা করি এখানে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই মানে অর্থটা ধরে নিলে হবে তারপরে হচ্ছে যে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া কেউ নাই গুনাহ মাফ করা লা মানে না ইয়াগফিরু মানে ক্ষমা করা লা ইয়াগফিরু ক্ষমা করে না আল যুনুবা পাপসমূহ ইল্লা আনতা আপনি ছাড়া ফাগফিরলি অতএব আপনি ক্ষমা করে দিন কিন্তু আমরা এখান থেকে ধরবো কি গাফারা মানে ক্ষমা মাগফিরাতান ফাগফিরলি আমাকে ক্ষমা করুন মাগফিরাতান পরিপূর্ণ করুন মানে আমাকে ভালোভাবে ক্ষমা করে দিন মিন ইনদিকা আপনার তরফ থেকে ওয়ারহামনি এবং আমার প্রতি দয়া করুন ইন্নাকা আনতাল গাফুর রহিম নিশ্চয় আপনি ইন্নাকা নিশ্চয় আপনি আনতা আবার রিপিট কা মানেও আপনি আনতা মানেও আপনি
গুরুত্বের জন্য বলছে, আপনি তো গাফুর ক্ষমাশীল রাহিম দয়ালু। এখানে আমরা পুরো অর্থটা এখনই বুঝতে হবে এটা জরুরি নয়, যদি আমাদের অনেকেরই মুখস্থ আমাদের অনেকেরই এটার অর্থ মুখস্থ আছে, কিন্তু আমরা মুখস্থের দিকে যাচ্ছি না এখানে। তাহলে পরিচিত শব্দগুলো আমরা মার্ক করলাম, যেগুলো বাংলা ভাষায় অলরেডি ব্যবহৃত হচ্ছে এবং সেটা আমরা জানি। তো এইটা হলো আমাদের একটা টেকনিক অর্থ বোঝার ক্ষেত্রে, অর্থ সহজে ধরার ক্ষেত্রে, বুঝতে পারার ক্ষেত্রে এটা একটা টেকনিক, যে বাংলায় ব্যবহৃত শব্দ ধরে বোঝার চেষ্টা করে। এবং আপনারা দেখবেন আমরা যখন অনুশীলন গুলো করবো সামনে, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আপনি হিউজ শব্দ আপনি জানেন, কিন্তু এটা হয়তো আমি আপনি বুঝতেছি না যেটা আমি জানি, অথবা ওভাবে খেয়াল করিনি। যখন খেয়াল করবো দেখবো যে প্রায় শব্দ আমাদের নানান ভাবে আয়ত্ত আছে, অলরেডি আগে থেকেই মুখস্থ আছে, শত শত শব্দ মুখস্থ আছে। আচ্ছা, এবার আমরা পাঁচ নাম্বার টেকনিকের দিকে যাব, যে একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে বাক্যের পূর্বাবধ দেখে অর্থ নির্ণয় করা। হ্যাঁ, কোনো কোনো শব্দে দেখবেন যে একাধিক অর্থ আছে, মানে একই শব্দ বিভিন্ন অর্থে আসে, তখন সেটা আমরা প্রশ্ন আসতে পারে, জন্য এটা আমরা এখানে নিয়ে এসেছি কিভাবে অর্থটা করব, যে এটা তো দুইটা অর্থ তিনটা অর্থ, আমরা কোন অর্থটা নেব, আমরা বাক্যের পূর্বাপর দেখে অর্থটা ঠিক করব। যেমন উদাহরণস্বরূপ বলি, আরবিতে এই যে মিম জবর নুনে যজম, মান, মান শব্দের অর্থ হলো কে, কে বা কারা, কে বা কারা, এই অর্থে মান আসে। যেমন হু, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হলো মান শব্দটি আসবে হলো, এটার অর্থ হলো হু। এখন ইংরেজিতেও কিন্তু হু শব্দের অর্থ একদিকে প্রশ্ন হিসেবে হয় কে, আরেকদিকে এটা হয় যে। হ্যাঁ, তো মানের অর্থ কখনো হবে কে বা কারা, কখনো হবে যে বা যারা। এখন কোন অর্থ নেওয়া হবে সেটা বাক্যের তার অবস্থান দেখে সেই অর্থটা আমরা ঠিক করবো, প্রশ্নবোধক নাকি এটাকে, মানে এটা আমরা এর ক্ষেত্রে প্রিপোজিশন সরি প্রোনাউন গুলো পড়ার ক্ষেত্রে আমরা জানি কিছু হলো ইন্টারোগেটিভ আর কিছু হলো রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন আবার কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন। তো কখনো কখনো অর্থ হবে যে বা যারা, কখনো হবে কে বা কারা, এগুলো সমস্যা নেই, এটা আমরা এর জন্য বলে রাখলাম। এমন কিছু শব্দ পাবো যেগুলো একাধিক অর্থ প্রদান করে, দুইটা অর্থ প্রদান করে। আচ্ছা, এটা খুব বেশি সমস্যা না। এরপর ৬ নাম্বার হলো শব্দের রূপান্তর সংক্রান্ত আরবি ব্যাকরণের মৌলিক কিছু বিষয় আয়ত্ত করা। এটা একটা কৌশল যে কিছু শব্দ আছে আপনি এটার নিয়ম শিখতে হবে, মানে কিছু শব্দ বা বাক্য আছে নিয়ম শেখার উপরে আপনি অর্থগুলো করতে পারবেন। এটা নিয়ম না শিখলে আপনি শুধু ওই বাংলা অর্থ দেখে বা পরিচিত শব্দ ধরে কিন্তু সব করা যাবে না, কিছু আছে যে নিয়মের সাথে জড়িত, তো এজন্য আমরা সেই ক্ষেত্রে ওই নিয়মটাকে আমরা ফলো করব ইনশাল্লাহ, এবং সেগুলো আমরা শিখব ইনশাল্লাহ। যেমন কোরআন মাজিদে কোথাও আছে হলো যে খালাকা, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, আল্লাহ ইনসান বা মানুষ সৃষ্টি করেছেন। কোথাও আছে যে ইয়াখলুকু, তিনি সৃষ্টি করছেন বা করবেন, মানে একটা হলো অতীতের আরেকটা হলো বর্তমানের, ইয়াখলুকু সৃষ্টি করছেন বা করবেন, আরেকটা হলো ওখলুক যে তুমি সৃষ্টি করো, বা এখানে আমি আখলুকু বলি, আখলুকু আমি সৃষ্টি করব বা করছি। এরপরে কোথাও হচ্ছে খালেক, সৃষ্টিকর্তা স্রষ্টা, কোথাও হচ্ছে মাখলুক মানে সৃষ্ট বা সৃষ্টি, সৃষ্টিকর্তা নয় যাকে সৃষ্টি করা হয়েছে সে। তাহলে এই যে অর্থ, এখন আপনার প্রশ্ন হলো যে এতগুলো অর্থ মানে রূপান্তর আমি কিভাবে শিখবো আর কিভাবে অর্থ করব। হ্যাঁ, সেটাই মূলত আমরা এখন আলোচনা করছি। এটার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা যখন পড়বো তখন আমাদের কাছে অনেক সহজ মনে হবে, এটা মুখস্থ করে হবে না, ওই নিয়মটা জানলে এটা হবে। যেমন আপনি খালাকা বরাবর যদি আবাদা দেন, এবাদত করলো, আবাদা সে ইবাদত করলো,
ইয়াখলুকুর জায়গায় যদি ইয়া আবুদু দেন, সে ইবাদত করছে বা করবে। এরপরে আখলুকুর জায়গায় যদি আবুদু বসায় দেন, আমি ইবাদত করছি। খালেকের জায়গায় আবেদ দেন, ইবাদতকারী স্রষ্টা, সৃষ্টিকারী আর ইবাদতকারী। আর মাখলুকের জায়গায় মাবুদ বসিয়ে দেন, তাহলে যার ইবাদত করা হয়। এই সিস্টেমগুলো আমরা নিয়মের মাধ্যমে আমরা সেটা শিখে নেব, এবং এইভাবে একটা ফরম্যাট আয়ত্ত করার মাধ্যমে, মানে শত শত আপনি যে ভাবগুলো এগুলোর রূপান্তর গুলো আপনি জেনে ফেলবেন, যে এটা বিভিন্ন রূপ গ্রহণ করলে যে যে অর্থগুলো হয়, এবং এটা জটিল নয়, সেটা আমরা সময় মতো আমরা জেনে যাবো ইনশাআল্লাহ। এটা একটা টেকনিক, অর্থাৎ এই কায়দা বা নিয়ম কারণ মুখস্থ করা, মানে অল্প কিছু নিয়ম প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেকগুলো শব্দের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে লাস্ট যে কৌশলটা, সেটা হলো মুখস্থ করার কৌশল। সেটাকে আমরা যে বললাম যে সহায়ক শব্দগুলো, এগুলো মুখস্থ করে ফেলবো আমরা সব ইনশাআল্লাহ, এবং সেটা আমরা ক্লাসে সরবরাহ করব। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটা অনুশীলনে যাব। অনুশীলনের আগে আমরা যে টেকনিক গুলো শেয়ার করলাম, ওই সে বিষয়ে আপনাদের কারো প্রশ্ন থাকলে আমরা নেব, তারপরে একটা ছোট্ট অনুশীলন করে আমাদের ক্লাস শেষ করে দেব। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই আইডিয়া গুলোর ব্যাপারে, কৌশল গুলোর ব্যাপারে, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এখানে দেখেন ইতিমধ্যে আপনারা এগুলো, যেহেতু আমাদের এগুলো একদম প্রথম দিকের ক্লাস, সবাই এগুলো জানেন, ভালোভাবেই জানেন আর কি। কোরআনে আরবি অনুশীলন, এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এই অংশটা, আউযু অর্থ আমরা একটু আগে দেখে এসেছি, আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। বিল্লাহি আল্লাহর নিকট, মিন থেকে আশাইতান রাজিম, বিতাড়িত শয়তান। আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাই, লিখে দিচ্ছে এখানে আউযু, আমি আশ্রয় চাই। এখানে এই আলিফটার জায়গায় যদি আমরা নুন যোগ করে দেই, আলিফ, আচ্ছা আরেকটু বলি, এই যে আউযুর আলিফটার কারণে মূল অক্ষর কিন্তু হলো আইন, ওয়াও, দাল। এটা এই শব্দটার মূল অক্ষর কি? আইন, ওয়াও, দাল। আমরা এই জায়গায় যদি বলি আকুলু, আকুলু, এটার এই আলিফটা হলো আমি। কল মানে হলো কথা, আউজ মানে হলো আশ্রয়, তাহলে আউজ আমি আশ্রয় চাই। আর এখানে যদি আকুলও বলি আমি বলি, আকুল অর্থ আমি বলি, ঠিক আছে। আরো সহজ একটা শব্দ দিই, দেখাকে আমরা কি বলি? নজর, নজর করা, দেখা, দৃষ্টি দেয়া, এটা শব্দটা আরবি। এখানে আমরা যদি বলি আমরা সেই জায়গায় যদি বলি নজর শব্দ, এটা উল্লেখ করি, এর আগে যদি আমরা এই হামজাটা দিয়ে দিই বা আলিফটা দিয়ে দিই, অর্থ হবে কি? আনজুরু, আনজুরু মানে হলো আমি দেখি, আনজুরু আমি দেখি। তাহলে আউজু আমি আশ্রয় চাই, আকুলো আমি বলি, আনজুরু আমি দেখি, ঠিক আছে। এরপরে আমরা জানি নাসর মানে সাহায্য, সুরা নাসর আছে একটা, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে যদি আমরা আ যোগ করে আনসুরু বলি, আনসুরু মানে আমি সাহায্য করি, আনসুর আমি সাহায্য করি। আচ্ছা আউযু অর্থ কি বলেন তো আপনারা কোন একজন? আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। হ্যাঁ, আকুল অর্থ কি? আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি। আর নজর থেকে আনজুর অর্থ কি? আমি দেখি, আমি নজর করি, আমি দেখি। আচ্ছা নসর মানে সাহায্য, নাসরুন, আনসুর অর্থ কি? আউযুবিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আর নাউযুবিল্লাহ মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আর জায়গায় না হলে কি হবে? আমরা, আমি, আমরা। তাহলে নাউযু মানে আমরা আশ্রয় চাই, তাহলে এখানে নাকুলু যদি বলি অর্থ কি হবে? নাকুলু আমরা বলি, আমরা বলি। নানজুরু আমরা বলি, নানজুরু আমরা দেখি, আমরা দেখি। আচ্ছা যদি নানসুরু বলি, আমরা সাহায্য করি, আমরা সাহায্য করি। তাহলে যদি বলে নাউযু বিল্লাহ অর্থ কি হবে?
আমরা আশ্রয় চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। তাহলে আউযু বিল্লাহ। এবার বলেন যদি আমরা বলি হচ্ছে যে আউযু মানে তো আমি আশ্রয় চাই, বিল্লাহর জায়গায় যদি বলে বি রব্বি, বি রব্বি আমার রবের নিকট, বি রব্বের নিকট কাছে, আর নাস আশ্রয় চাই, নাস মানে হলো ইনসান মানুষ, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, কেমন, যিনি মানুষের রব। হ্যাঁ, যদি বলে আউযু আউযু বি রব্বিল আলামিন যদি বলে তাহলে কি হবে, আমি রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, মানে জগৎ সময়ের রবের কাছে আশ্রয় চাই, আর এখান থেকে হলো আউযু বিল্লাহ, হ্যাঁ আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। একই কথাই, একটা হলো আল্লাহর কাছে আশ্রয় চাই, আরেকটা হলো মানুষের রবের কাছে আশ্রয় চাই, আরেকটা রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আচ্ছা, এই আউযু এবং নাউযু আমরা দুটি জিনিস, জি আমরা আউযুটা আমরা দেখলাম, আউযু এবং নাউযু, তার মানে হচ্ছে এই যে একটা শব্দ ধরতে পারলে আপনি কিন্তু অনেকগুলো, এই যে আপনারা যে এতক্ষণ বললেন আউযু অর্থ কি, এরপরে আকুল অর্থ কি, আনজুর অর্থ কি, নানজুর অর্থ কি, এটার নামই হলো গ্রামার, তারপরে আপনার গ্রামার কিন্তু পারতেছেন, শুধু ধরাই দিলেই হয়, এটাকে আমরা গ্রামার নাম দিচ্ছি না, কিন্তু আপনারা কিন্তু সেটা পারবেন অটো। আচ্ছা, বিল্লাহি মানে আল্লাহর নিকট, এ বাজের বি শব্দের অনেকগুলো অর্থ হয়, কখনো দ্বারা হয়, কখনো নিকটে হয়, কখনো সাথে হয়, কখনো প্রতি হয়, বিভিন্ন অর্থে বাটা ব্যবহার হয়, এবং এটা খুব মজাদার একটা শব্দ যেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করলে অনেক সুন্দর সুন্দর একটা অর্থের মিল করে দেয়। আচ্ছা, এরপরে মিনাস শাইতান রাজি, মিন মানে থেকে, এই মিনটা যখন আরেকটা শব্দের সাথে মিলে যায় তখন নুনের মধ্যে আর যজম থাকে না, জবর হয়ে যায়, হ্যাঁ মিনা, মিন থেকে মিনাস শাইতান রাজি, তাহলে মিনাস শয়তান মানে শয়তান থেকে। যদি আমরা বলি হচ্ছে, আমরা যদি বলি মিনাস শয়তানের জায়গায় যদি আমরা বলি মিনাল্লাহি তাহলে অর্থ কি হবে, মিনাল্লাহি তাহলে অর্থ কি হবে, আল্লাহ থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ, আল্লাহর কাছ থেকে। যদি বলে মিনার রসুল তাহলে অর্থ কি হবে, আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে। যদি বলে হলো মিনাল বাইত তাহলে কি হবে, বাড়ি, বাড়ি হইতে, বাড়ির নিকট, বাড়ি থেকে, বাড়ি হতে। যদি বলে হলো মিন মক্কা, মক্কা থেকে, মক্কা থেকে, মক্কা থেকে। যদি বলে হলো মিনাল মদিনা, মদিনা হতে, আরবিতে একটা শব্দ আছে যেটার অর্থ হলো আকসা, আকসা মানে হলো সীমানা, আকসা, আমরা মসজিদ আকসা বলি না, আকসা শব্দের অর্থ কি, সীমানা বা সীমানা, শহরের সীমানা থেকে। আপনারা সূরা ইয়াসিনের একটা আয়াত আপনারা পারেন সবাই, যে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তো এখানে হলো যে একজন ব্যক্তি আসার কথা বলছে কোথা থেকে, মিন আকসাল মাদিনা, শহরের একটা প্রান্ত, শহরের সীমান্ত থেকে ছুটে আসলো, শহরের সীমানা বা প্রান্ত থেকে। তাহলে দেখেন আপনারা শব্দগুলো কিন্তু ধরলে, জায়গায় জায়গায় ফিট করলে আপনারা এটা পারবেন ধীরে ধীরে ইনশাআল্লাহ, তবে সেটা একদিনে নয়, একদিনে নয়, পুরো কোরআন একদিনে নবীজির কাছেও আসে নাই, নবীজির ভাষা ছিল আরবি, তো সুতরাং আমরা দীর্ঘদিন যদিও আমরাও পড়ছি কিন্তু আমরা একদিনে সব বুঝতে হতে পারবো না, একটু সময় লাগবে ইনশাআল্লাহ, এভাবেই আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে মিন শয়তান, শয়তান থেকে, আমি আল্লাহর কাছে, শয়তান থেকে। ইতিমধ্যে আমাদের সময় ঘনিয়ে আসছে, আমরা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর রাজিম, রাজিম মানে হলো বিতাড়িত, রজিম শব্দের মূল অক্ষর হলো রজম, আপনারা নিশ্চয় রজম শব্দের সাথে পরিচিত, রজিম মিম, রজম হলো পাথর নিক্ষেপ করে হত্যা করা, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে ব্যভিচারে লিপ্ত হয় শরিয়া আইনে তাদের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা, এ রজম বলে ওটাকে। তাহলে রজিম মানে বিতাড়িত, শয়তানকে বিতাড়িত বলা হয়েছে, যে কারণ শয়তান সবসময় বিতাড়িত,
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধোকা দিতে গিয়েছে তিনি পাথর মেলে মেরে তাকে বিতাড়িত করলেন, যেটা আমরা এখন আমল করিমি নাই। এরপরে যখন এই শয়তানগুলো আল্লাহর কোন সংবাদ আকাশ থেকে নিতে যায় তখন তাদেরকে উল্কা মেরে বিতাড়িত করা হয়, এজন্য শয়তান হলো বিতাড়িত। তাহলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আচ্ছা, এটা হলো এই আউযুবিল্লাহ থেকে আমরা কিছু অনুশীলন করলাম, একইভাবে বিসমিল্লাহ থেকেও আমরা বেশ কিছু অনুশীলন করার সুযোগ রয়েছে। একটু আমরা সংক্ষেপে দেখাবো, বিসমি বিসমি একসাথে শব্দটা দেখা যাচ্ছে, আসলে শব্দটা হলো বাজের বি যোগ ইসমি। বিসমিল্লাহর বিসমিটা হলো বাজের বি যোগ ইসমি, দুটা মিলে একসাথে হলো কে বিসমি। বিসমিল্লাহ আল্লাহর নামে, বি মানে না দ্বারা সাথে প্রতি, আমরা একটু আগে বললাম ইসমি মানে নাম, নামের দ্বারা। তো বিসমিল্লাহ মানে আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা মানে আল্লাহর নামে। একইভাবে একরা বিসমি আমরা জানি, একরা মানে পড়ো, বিসমি মানে নামে, একরা বিসমি রব্বিকা, কা মানে তোমার, তার মানে তোমার রবের নামে পড়ো। এখানে হলো বিসমিল্লাহ আল্লাহর নামে, আর ওখানে হলো বিসমি রব্বিকা তোমার রবের নামে। তার মানে ইসমুন শব্দের অর্থ নাম, এটার বহুবচন কি আমরা পড়েছি আসমা, ইসমুনের বহুবচন কি আসমা মানে নাম সমূহ। এটা কোথায় আছে? আল আসমা উল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোকে আমরা কি বলি? আল আসমা উল হুসনা, আলিফ লাম যুক্ত করে বলি আর কি, আল আল আসমা উল হুসনা, সুন্দর নাম সমূহ। ঠিক আছে, তাহলে ইসমুনের বহুবচন কি আসমা। তাহলে বিসমির মধ্যে কি দুইটা শব্দ, একটা হলো বাজের বি আর একটা ইসমি, নামে বা নামের দ্বারা বিসমিল্লাহ। এভাবে আমরা এটার অনুশীলন গুলো করতে পারি। তাহলে আল্লাহ শব্দ তো আল্লাহর নামই, আল্লাহর সত্তাগত নাম বা মূল নাম। আর রহমান আর রাহিম এটা আমরা জানি দয়াময়, এটার মূল অক্ষর হলো রহম, রাহামিম, যেটা আমরা একটু আগে কয়েকবারই আমরা দেখেছি, র হামিম, র হামিম। এখান থেকে আসছে হলো রহমত, এখান থেকে আসছে রহমান, হ্যাঁ, এখান থেকে আসছে রহিম, হ্যাঁ, দয়ালু, ঠিক আছে, ইত্যাদি আর কি। তো তাহলে মূল শব্দটা হলো র হামিম, রহম, বিসমিল্লাহির রহমান। তো রহমান এবং রহিম, আরেকটা বিষয় আপনাদের একটু জেহেনে দেই, রহমান এই ওজন যতগুলো শব্দ আসে এগুলো আধিক্য অর্থ দেবে, আধিক্য। যেমন কেউ যদি বলে শব্দ আছে কোরআন মাজিদে গাদবান, গাদবান, গাদবান মানে অধিক রাগান্বিত, গজব মানে রাগ। এই যে দেখেন, গজব মানে হলো গোসা বা রাগ, গজব এটা বাংলা ব্যবহৃত, গাজবান মানে হলো অধিক রাগান্বিত, রহমান মানে অধিক দয়ালু। একইভাবে রাহিম শব্দের অর্থ অধিক দয়ালু। যেমন এলেম মানে হলো জ্ঞান, আমরা জানি এলেম, এখান থেকে আলিম মানে হলো মহাজ্ঞানী, রাহিম আলিম, সামিয়া মানে হলো শোনা, তাই না, এখান থেকে সামিউন মানে হলো অধিক শ্রবণকারী, সর্বশ্রোতা। এভাবে এই ওজনে, এই দুইটা ওজনে যতগুলো শব্দ আসবে সবগুলোর অর্থের মধ্যে আধিক্য থাকবে, অধিক দয়ালু, পরম করুণাম, অতি দয়ালু আল্লাহর নামে। আচ্ছা, সর্বশেষ আমরা আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাই, আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা, লিল্লাহি এখানে শব্দটা একসাথে যদি দেখা যায় কিন্তু এটাও দুইটা শব্দের সমন্বয়, লি যোগ আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য, লি যোগ আল্লাহ একসাথে দেখা যায় কেমন, লিল্লাহি, দেখেন ওই আলিফটা বাদ পড়ে গেছে, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি আল্লাহর জন্য। যদি বলি শুক্রিয়া আল্লাহর জন্য তাহলে কি হবে, আশুকরু লিল্লাহি, ঠিক আছে, আল্লাহর জন্য। যদি বলি সলাত আল্লাহর জন্য তাহলে কি হবে, আসসালাতু লিল্লাহি, সলাত আল্লাহর জন্য। যদি বলি যাকাত আল্লাহর জন্য তাহলে কি হবে, আজ্জাকাতু লিল্লাহি। আচ্ছা, এইভাবে আপনি লিল্লাহ মানে আল্লাহর জন্য, এর সাথে যত শব্দ, এরপর আপনি দিতে পারেন যে আদ্দাওয়াতু আল জিহাদু লিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ। এরপরে দেখেন লিল্লাহি শব্দটা বহু জায়গায় আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। অন্য জায়গায় আছে ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহর জন্য তাসবিহ করে, লিল্লাহি মানে আল্লাহর জন্য। তো লিল্লাহি যদি আল্লাহর জন্য হয়, লি যোগ আর রাসূল হলে কি হবে,
আপনারা যার যার জায়গা থেকে উচ্চারণ করে বলতে পারেন। লি যুগ আর রাসুল একসাথে হবে কি? লির রাসুলি, রাসুলের জন্য। লিল্লাহি আল্লাহর জন্য, লি রাসুল রাসুলের জন্য। যদি বলে মানুষের জন্য লি যোগ আন্নাস, তাহলে একসাথে হবে কি? লিন্নাসি, মানুষের জন্য। লিন্নাস লিন্নাস, হ্যাঁ মানুষের জন্য। লিল্লাহি আল্লাহর জন্য, লি রাসুলি রাসুলের জন্য, লিন্নাস মানুষের জন্য। হ্যাঁ, এরপরে হলো লির রাজুল লোকের জন্য, ঠিক আছে। লিল ইসলাম ইসলামের জন্য, লিদ্দিন দিনের জন্য। এইভাবে লি শব্দ যোগ করে বিভিন্ন শব্দ আমরা বানাতে পারি এবং কোরআন মাজিদ ব্যবহৃত হচ্ছে। তাহলে আলহামদু সমস্ত প্রশ্ন লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব। হ্যাঁ, আলাম শব্দটাও আমরা বাংলায় পরিচিত, আলাম, রব্বুল আলামিন এর জন্য সমস্ত প্রশংসা। এইভাবে কোরআন মাজিদের বিভিন্ন শব্দকে আমরা বিশ্লেষণ করলে দেখবো যে এই এই শব্দগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেটা আমরাও ব্যবহার করি নিত্য নৈমিত্তিক।